ঘুম থেকে উঠেছে? না, ঘরের দরজা এখনো বন্ধ। প্রেসারের ওষুধগুলো মা নিয়মিত খাচ্ছে তো? বেগম সাহেব আর কি করে বলবে, মা তো বেগম সাহেবের হাতে কিচ্ছু খায় না এবং তার রুমেও যেতে দেয় না। এই নিয়ে মন খারাপ করো না, মা একদিন আমাকে মেনে নেবেই। যে করে হোক, মায়ের মন আমি জয় করবই। তাই যেন হয় শাহানা, আর সেদিন সবচেয়ে বেশি খুশি হব আমি। হ্যালো, ওকে আমি আসছি। সে কি, তোমার নাস্তা খাওয়াই তো শেষ হয়নি। অফিসে জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে। আচ্ছা। এই যে, এই নাও মায়ের নাস্তা, দাও আমাকে দাও। দাঁড়াও, কোন সাহসে তুমি আমার ঘরে ঢুকেছো, বলো, জবাব দাও। জি, মানে আপনার নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে তাই। তুমি এ বাড়িতে ঢোকার পর থেকে আজ পর্যন্ত নাস্তা তো দূরের কথা, তোমার হাতে এক ফোঁটা পানি আমি মুখে দিয়ে দিই, ভুলে গেছো সে কথা? রোজ সকালে ঘুম থেকে উঠে তোমার মুখ যাতে দেখতে আমাকে না হয় সেই জন্য বাধ্য হয়ে নিজের একমাত্র ছেলে আর নাতির কাছ থেকেও আমি দূরে দূরে। ভুলে গেছো তোমার বংশ পরিচয়? সামান্য একজন চাকরের মেয়ে তুমি, তোমার বাবা মানুষের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠা ভাতের জোগাড় করতো। চুরি তো করতো না, কাজ করত। কাজ করা তো অপরাধ নয় মা। পরের বাড়িতে কাজ করেই তো বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে। ভালো রেজাল্ট করেছিলাম বলেই আপনার ছেলে পারভেজ ভালোবেসে আমাকে বিয়ে করেছে। ভালোবাসা? বিয়ে? তোমাদের এই বিয়ে আমি স্বীকার করিনি, কোনোদিন করবো না। ভুলে যেও না, আমার পারভেজ বা পাগল ছেলে। আমি যদি আদেশ করতাম তাহলে বিয়ের রাতেও তোমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিত। কেন করিনি জানো? চৌধুরী বংশে তালাক দেওয়ার বিধান নেই। আমি চাই নির্লজ্জ বেহায়ের মতো এখানে পড়ে না থেকে একদিন সকলের অজান্তে নিজের ইচ্ছাই এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে, সেদিনের অপেক্ষাতে আমি আছি। মা, আপনি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন আপনার শাশুড়ি যদি এই কথা আপনাকে বলতো তখন আপনার কেমন লাগতো? কি, তোমার এত বড় স্পর্ধা আমার চোখের সামনে থেকে? দূরে যা, দূরে যা। হ্যালো জাফর সাহেব, আমি একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছি, প্লিজ এক ঘন্টা পরে রিং করবেন। মিস্টার লিন্ডা, আমি আপনার ফাইল দেখলাম, এবার যে ধরনের প্রোডাক্ট আপনারা চেয়েছেন আর যে রেট আপনারা দিতে চাচ্ছেন, আই এম সরি, এতে আমার মাল দেওয়া সম্ভব নয়। 10 বছর ধরে আপনার কোম্পানির সাথে আমরা ব্যবসা করছি, কত রেট চান? প্রতিটি আইটেমে আপনাদের রেট থেকে 10% বেশি পড়বে, আর শার্টে 15%। ওকে, ডান, থ্যাংক ইউ। মিস্টার শরীফ, নতুন রেটে কাগজপত্র তৈরি করে নিয়ে আসুন। হ্যালো শাহানা, একটা খুশির খবর আছে, সিঙ্গাপুরের পার্টির সাথে আমি 10 কোটি টাকার কন্ট্রাক্ট সই করে ফেলেছি। আমি তোর মা বলছি পারভেজ। শাহানা কোথায়? কি করে বলবো, কখন কোথায় যায় কি করে আমাকে তো বলে যায় না, ওসব কথা থাক বাবা। তোর সুসংবাদটা শুনে আমি খুব খুশি হচ্ছি। আমি তোমাকে ফোন করতাম মা, তুমি বিশ্রাম নিচ্ছি মনে করেই ফোনটা করিনি। বিশ্রাম কি আর আমার কপালে আছে? আজ কদিন ধরে শরীরটা আরো খারাপ হয়ে পড়েছে, সময় মতো ওষুধপত্র যে খাবো তার উপায় নেই। রহমত একা একা কত সামলাবে, বৌমা বৌমা করে চিৎকার করে ডাকলেও তোর বউয়ের কানেই ঢোকে না। রাখছি ম্যাম। এ কি, তুমি এখানে আলিপেতে কি শুনছিলে? আপনি যা বলেছেন তাই শুনেছি মা।
ভাঙা ছেলের কাছে এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারলেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? যাও এখান থেকে। না, আজ আপনাকে বলতেই হবে আমি কি অপরাধ করেছি। আমার বাবা পরের বাড়িতে কাজ করত, আমি গরিবের মেয়ে, এটাই কি আমার অপরাধ? শুধু অপরাধ নয়, পাপ। গরিব হয়ে জন্ম নেয় পাপ। এই চৌধুরী বাড়িতে ঢোকার পরও তুমি বুঝতে পারো নি তোমার আর চৌধুরী বংশের মধ্যে রয়েছে আসমান জমিন ব্যবধান? তোমার মতো মেয়েকে বস্তির ওই ভাঙা ঘরেই মানাই, আমার বাড়িতে নয়। আজ পর্যন্ত এই বাড়িতে যারা বউ হয়ে এসেছে তারা সবাই ছিল খানদানি বংশের মেয়ে। এই যে আমি, আমি বিরুড়িয়া জমিদার বাড়ির একমাত্র মেয়ে, পারভেজ আমার একমাত্র সন্তান। তাই মানুষের কাছে একমাত্র সন্তানের বউ হিসেবে তোমার পরিচয় দিতে পারবো না বলে নিজেকে সবার চোখের আড়াল করে রাখি। আমার এই কষ্টটা তোমার মতো গরিবের মেয়ে বুঝবে না। বংশ পরিচয় কি মানুষের একমাত্র পরিচয়? মানুষ পরিচিত হয় তার গুণে, তার সততায়, তার আদর্শে। একজন আদর্শবাদী মা মনে করে আমি যতবার আপনার কাছে গিয়েছি ততবার আপনি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছেন। মায়ের দৃষ্টি দিয়ে একবার আমার দিকে তাকালে বুঝতে পারতেন আমি শুধু এই বাড়ির বউ নই, আপনার মেয়ে। কিন্তু আমার জন্ম পরিচয়টাকে বড় করে দেখে আমার গালে আদরের পরিবর্তে দিনের পর দিন আঘাত করে চলেছে। আপনার সেই কঠিন আঘাতগুলোকে আমি মনে করেছি আশীর্বাদ, কারণ আপনি আমার গুরুজন, আমার স্বামীর কর্মধারিণী মা। আমার জায়গায় অন্য কেউ হলে এই আঘাত সহ্য করতে না পেরে একদিন চিৎকার করে প্রতিবাদ করত। তোর এত বড় সাহস, প্রতিবাদ করবি? তোকে আজই আমি বাড়ি থেকে বের করে দেবো। বের হা, বের হা, না, বের হা। আমাকে যত কিন্তু আমাকে আমার স্বামীর ঘর থেকে বের করে দেবে রাধে। তোর কোনো কথা আমি শুনবো না। বের হা, বের হা, রাধে, রাধে, আমাকে ছেড়ে দাও, আমাকে বের করে তোর বউ আমাকে মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুই আর দাঁড়িয়ে থাকবি কেন? তুই আমাকে মার, বাড়ি থেকে বের করে দে। তোমার এত বড় স্পর্ধা, শেষ পর্যন্ত তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছো। বিশ্বাস করো আমি মাকে। চুপ করো, নিজের চোখকে আমি অবিশ্বাস করবো? আগে আমার কথা শোনো প্লিজ। কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে ভালোবেসে জীবন শুরু করার প্রথম দিনই আমি তোমাকে বলেছিলাম আমার মা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার মায়ের সুখের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। মায়ের কাছে ক্ষমা চাও, যাও মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। পারভেজ, জোর করে কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানো যায় না। তোর বউ আমাকে শাশুড়ি হিসেবে মেনে নিতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুই তোর বউকে নিয়ে সুখে সংসার কর, আর আমি এই বাড়ি ছেড়ে কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। না মা, তুমি এ বাড়িতেই থাকবে, যেতে যদি হয়। তুমি কি বলবে আমি জানি, তুমি যেমন মায়ের জন্য জীবন দিতে পারো তেমনি আমিও মায়ের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিতে পারি। চল চল বাবা। মা, আমি চলে যাচ্ছি মা। আপনি আপনার সন্তানকে নিয়ে সুখে থাকুন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মা। না, রাজা এখানেই থাকবে। না, ওকে আমি পেটে ধরেছি, ও আমার সন্তান, ও আমার সাথে যাবে। না, আমি মায়ের সাথে যাব, আমি মায়ের সাথে যাব। তুমি কোথাও যাবে না, রাজা তোমার সাথে যাবে না, আমার সাথে থাকবে। আমি মায়ের সাথে যাব, আমি এখানে থাকবো না। চুপ কর, আমি এখানে থাকবো না। দাদা ভাই, তুমি চৌধুরী বংশের সন্তান, এই চৌধুরী বাড়িতে থাকবে।
আমাকে আপনারা একা করে দিতে পারবেন না মা। আমার রাজাকে আলাদা করে দিলেও যে সন্তান আমার গর্ভে আছে সেই সন্তানকে অবলম্বন করে আমি বেঁচে থাকবো। আমি আমি চলে যাচ্ছি বাবা, পৃথিবীর কোথাও না কোথাও আমার জায়গা হবে, যেখানে থাকি আমার দোয়া সবসময় তোর সঙ্গে থাকবে বাবা। আপনি কে? এত লম্বা ঘোমটা দিছেন কেন? সে কত বছর আগে বিয়া করছি, এখনো আপনার শরম গেল না? ভালো করে শুনে রাখেন, আপনি জানেন না আপনার হাতের খাওয়ান খাইয়া না গেলে আমার পেটের কিতাব পেটেই ঢেকা যায়, আপনার মুখ না দেখলে কোন কানে কাজে মন বসে না। এখন দয়া কইরা, মেহরবানি কইরা আপনার চেহারা মুবারকটা একটু দেখান। আর একটা মারলে কিন্তু খবর আছে। আই বুড়ো, কি হলো তোমার? তোমারে সামদের মতো লাগতেছে, তোমারে লেগেছে, এত যে ভালো চান্দ বুঝি তা জানে, এ চান্দ বুঝি তা। তারপরে জানি কি, তোরা গান জানো না? কারেন মারছে রে, আমি কানে মরেছি, আর সুন্দরী মেয়েটির প্রেমে পড়েছি,
মরেছি মরেছি আমি প্রাণে মরেছি, যত কিছু বলুক লোকে রাখবো তারে চোখে চোখে, যত কিছু বলুক লোকে রাখবো তারে চোখে। মুন্না ভাই, দাদুর রিক্সা একজন মহিলা যাইতেছে, ওনার কাছে 50,000 টাকা আছে, আমগো রাস্তা আইতেছে। তোমরা ভালো করতেছো না, চোখ বুঝার বাচ্চা। আর একটা কথা কইলে ফুটলে করে দেবো। পুলিশ অগো খোঁজাখুঁজি করবো, পাইবো না, আপনার টাকাও পাইবেন। এখন কি করবো? আমার একটা ছেলে আছে, ওর কাছে চলেন, এক ঘন্টার মধ্যে টাকা ফেরত পাইবেন। কে সে? অসহায় মানুষের বন্ধু, অত্যাচারীর জম, ওর নাম রাজা। Thank you.
সাহস, সাহসের কিছুই এখনো দেখিসনি। চিন্তাই করা 50,000 টাকা এখনই ফেরত দে। ও, ওই মহিলা তাহলে তোর কাছে নালিশ করেছে? আমি কথা দিয়ে এসেছি, এক ঘন্টার মধ্যে টাকাটা ওনার হাতে পৌঁছে দেব। দে টাকাটা, দিয়ে দে। যদি না দেই? এই, তোরা ভালো করেই জানিস আমি মায়ের জন্য পাগল সন্তান। কোনো মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না। মায়ের চোখে পানি দেখলে আমার শরীরে আগুন জ্বলে। আগুন দে, টাকা দে, তা না হলে সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ছাই আমরা হব না, তোর আগুনে তোকেই আর জ্বালিয়ে দেব। সবার চোখের সামনে এত বড় সন্ত্রাস কে করেছে? চুপ করে থেকো না, জবাব দাও। মুখ না খুললে তোমাদের সবাইকে ধরে থানায় নিয়ে সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দেব। বলো, জবাব দাও। আমি বলছি স্যার। তুমি? আমি আয়না, পাশে বসতে থাকি। এই ঘটনা রাজা ঘটিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। রাজা আদালতে দাঁড়িয়ে সবার সামনে তুমি এই সত্য কথাটা বলতে পারবে? পারবো স্যার। কান্নাটা ঠিক করেন না, রাজা গেছে, আপনার টাকা ফেরত পাইবে। এই টাকা না হলে আমার মেয়ের বিয়ে হবে না। ওই যে রাজা এসে গেছে, আসেন। দেখলেন তো, রাজার ঠিকই রাজার মতো আপনার টাকা উদ্ধার করে নিয়েছে। দোয়া করি বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখন চলে রিক্সায় গিয়া বসেন, আপনার পোষায় দিয়ে আসি। ওনার পোষায় দিয়ে আসি ভাই। আসি বাবা। দোয়া করবেন। রাজা, রাজা, তোমাকে গ্রেফতার করা হলো। সিপাহী, হাত কড়া লাগাও। স্যার, ও কি করেছে? কেন ওকে গ্রেফতার করছেন? বিনা অপরাধে পুলিশ কখনো কাউকে গ্রেফতার করে না।
ও মুন্নার একটি হাত কেটে ফেলেছে। আমি যে মুন্নার হাত কেটেছি আপনাকে কে বলেছে? যে বস্তিতে তুই মুন্নার হাত কেটেছিস ওই বস্তিতে আয়না নামের একটা মেয়ে সবার সামনে তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। স্যার, রাজা কোনো অপরাধ করে নাই, অন্যের উপকার করেছে, ওকে ছেড়ে দিন। এই বেশি কথা বললে তোকেও হাত করা পরিয়ে থানায় নিয়ে যাব। নিয়ে শোকে গোসল করাবো মুন্না। রাজা তোর হাত কেটেছে, আমি ওর হাত কাটবো, পা কাটবো, ওকে কেটে টুকরো টুকরো করে সমস্ত শহরের কুত্তা দিয়ে খাওয়াবো। তোমার কপালটা খুব ভালো রাজা, তাড়াতাড়ি জামিন হয়ে গেল। সাধারণত এইসব কেসে সহজে আসামির জামিন হয় না। উকিল সাহেব, ওকে নিয়ে যান। চলো রাজা। আপনি আমার জামিন করালেন কেন উকিল সাহেব? জামিন আমি করাইনি, তোমার জামিনদাতা বাইরে অপেক্ষা করছেন। আপনি তাহলে আমার জামিন করিয়েছেন মিস্টার পারভেজ চৌধুরী? সন্তানের বিপদে বাবাই তো এগিয়ে আসে। চলো। কোথায়? তোমার বাড়িতে, তোমার ঘরে। ঘর কাকে বলে জানেন? দামি ইট সিমেন্ট বালু দিয়ে রাজপ্রাসাদ তৈরি করলেই ঘর হয় না, সেই ঘরকেই ঘর বলে যে ঘর ভালোবাসার বন্ধনে তৈরি হয়, যে ঘরে সন্তানের জন্য মায়ের ভালোবাসা থাকে, যে ঘরে স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস থাকে। আপনার ওই রাজপ্রাসাদে না আছে আমার জন্য মায়ের ভালোবাসা, না আছে স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস। ওই ঘর এক লক্ষ্মী ছাড়া ঘর, ওই ঘর এক হৃদয়হীন মানুষের ঘর, ওই ঘর এক মাহারা সন্তানের পেলে আসা ঘর। স্বীকার করছি আমার একটা ভুল, তোর মাকে যেমন দূরে সরিয়ে দিয়েছে তেমনি আমার ঘরটাকে লক্ষ্মী ছাড়া করে দিয়েছে। স্বীকার করছি আমার একটা ভুল, তোকে যেমন অনেক বেশি কষ্ট দিয়েছে তেমনি আমার সুখও কেড়ে নিয়েছে। বাবা হয়ে সন্তানের কাছে অপরাধ স্বীকার করে বলছি, সব ভুলে যা, ঘরের ছেলে ঘরে ফিরে চল। বিশ্বাস কর, তোর দাদির চোখ দুটো শুধু তোকে দেখার জন্যে অন্ধ হতে বসেছে। তোর দাদি আমাকে বলে, পারভেজ আমার দাদু ভাইকে আমার কাছে ফিরিয়ে আন। তোমার মা তবু তোমার কাছে আবদার করে, সেই দিক থেকে তুমি আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। আর আমার মা, আমার মা আমার কাছে আবদার করা তো দূরের কথা, আমি নিজেই জানি না আমার মা কোথায়। এই জন্য বলছি, আমার মা যতদিন ওই ঘরে ফিরে না আসবে ততদিন আমি ওই ঘরে ফিরে যাব না। কি করে রেখেছে ঘরটাকে, কি করবো এখন? এই মোটা মোটা বইগুলো পড়ে কি করে, কি যে ভারী, কোনটা থেকে কোনটা করি। 10টা বাজে, এখনো কম্বলের নিচে, দাঁড়াও দেখাচ্ছি। Ha 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 ha!
সুন্দর ঘুমটা নষ্ট করে দিয়ে আবার হাসছো? দশটা বাজে, এত কিসের ঘুম? তোমাকে ঘড়ি দেখানো শিখে তো আমি বিপদে পড়েছি। বিপদের কথা বলছো? বেশ তো, বিপদ মনে করলে কাল থেকে আমি আর আসবো না। আমি কাজের মেয়ে, আমি না আসলে কি হবে? কথাটা বলে শেষই করতে পারলাম না, আর ওনার অভিমান শুরু হয়ে গেছে। আয় আয় না, আয়। আমি কি কখনো কোনোদিন তোমাকে কাজের মেয়ে মনে করেছি? কাজের মেয়ে বললে কেন? আয়, কাজের মেয়ে বললে কেন? মাপ চাইতে হবে। হাত জোর করে না কান ধরে? কান ধরে। ঠিক আছে, কান ধরলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দাও সাহেব। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, আসো আবার কান ধরো। শব্দ হলো কিসের? ছবি তুললাম। কিন্তু মোবাইলে তো কথা বলে। নতুন সিস্টেম, ছবিও তোলা যায়। দেখি 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 না, দেখাবো না, দেখো না, দিতে পারবে না, একবার দেখো, এই যে এই যে, একবার দেখো, দিতে পারবে না, চাই, দেখাবো না, দেখো না, আমি দেখবো, পারবে না, দেখবো, আমি দিতে পারবে না। একবার দেখে প্রেমে পড়ি, দুইবার দেখে মরি মরি, আরে ইচ্ছে করে তোমায় নিয়ে প্রেমের প্রাসাদ গড়ি গড়ি।
চলে গেছে। কোথায়? এই তো এখানে। না মনে হচ্ছে এখানে, এখানে দেখি। না না এই যে এখানে। আমি তো একটা ভারী পাথরের টুকরা, ব্যথা তো লাগবেই। ভুল বললি, পাথরের টুকরা না, আমি বলবো ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি খেয়ে তার পেট ভরবে না? ঘরে মাছ মাংস তরি তরকারি কিছুই নেই, বাজারে যাব, টাকা দাও। আজ অনেক বেলা হয়ে গেছে, কখন রান্না করব? কি হলো, টাকা দাও। ও এদিকে ওদিকে কতগুলো কাজ জমে আছে, দাও যাই। দেখ আজ তোর হিরো গিরি কে আমি জিরো করে ফেলবো। কোনো চামচামি করবি না, শট তো আমাকে মেরেছে, আমারটা আমি বুঝবো। সামনে আমাদের বক্সিং প্রতিযোগিতা, তাই একটু প্র্যাকটিস করছি স্যার। তোরা আমাকে বোকা বানাবার চেষ্টা করছিস? তোদের দুজনকে আমি ভালো করেই চিনি। আরে চিনবেন না কেন স্যার, আমরা দুজনই কলেজের ভালো ছাত্র। আপনি ঠিকই বলেছেন স্যার, আপনার চেহারার মধ্যে একটা বোকা বোকা ভাব আছে। প্র্যাকটিস অনেক হয়েছে, এবার দুজন দুদিকে যা যা। কিরে মনে হয় ভূত দেখলি? আমি ভূত না, আমি রাজা। নামটা অর্ধেক বললি কেন, পুরোটাই বল। রাজা গুন্ডা, রাজা মাস্তান। এই বেয়াই, আমার সম্পর্কে তুই কতটুকু জানিস? যা জেনেছি ওটাই অনেক বেশি। ভুল জেনেছিস, ভুল দেখেছিস। বলতো মানুষ যে রাজাকে ভালোবাসে সেই ভালোবাসা কখনো দেখেছিস? রাজা মানুষের বিপদে নিজের জীবন বাজি রেখে উপকার করে সেই দৃশ্য দেখেছিস? কিছুই দেখিসনি, অথচ আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলি। সন্ত্রাস করলে তো পুলিশে ধরিয়ে দেবই। কাজটা তুই ভালো করিস নাই আয়না। ভালো করেছি না মন্দ করেছি আমি তোদের চেয়ে ভালো বুঝি। তুই কিছুই বুঝিসনি, তুই কি মনে করেছিলি আমি জেলখানায় থাকবো, পুলিশ আমাকে আটকে রাখবে? শোন, একবার যদি থানার সামনে যেতি তাহলে নিজের চোখে দেখতি এই রাজাকে। তোর পরিচয় জেনে আমার কি লাভ? আমি কি তোকে ভালোবাসবো, বিয়ে করবো, সংসার করবো? কখনোই না।
আমার কাছে তোর পরিচয় গুন্ডা ছাড়া আর কিছুই না। আর গুন্ডা সন্ত্রাসীকে আমি ঘৃণা করি, সারা জীবন ঘৃণাই করব। মনে করেছে আমি কিচ্ছু বুঝি না, আমি ওর সম্পর্কে জানি না। আমার কাছে হিরো শাস্তি চেয়েছিল, ওসব হিরোগিরি আমার সাথে চলবে না। কে তোমার সঙ্গে হিরোগিরি দেখাতে চেয়েছিল আমাকে বলো, আমি তাকে হিরো থেকে ভিলেন বানিয়ে দিয়ে আসবো। দরকার নেই সাহেব, ওইসব অশিক্ষিত নাম পরিচয়হীন রাস্তার ছেলের সাথে কথা বললে তোমার সম্মান নষ্ট হবে, কারণ তুমি হলে শিক্ষিত। ওকে যা বলার আমি বলে দিয়েছি। ওকে, আমি অফিস থেকে ঘুরে আসি, এই সুযোগে তুমি রান্নাটা সেরে ফেলো। ছুটির দিনও অফিস, বউ যখন আসবে তখন খুব দেবে। আর এই জন্যই তোমার মত তুমি বিয়ে করবো, হয় না? কপালে থাকলে ভালো। আমার কপাল মোটেও মন্দ নয়। দাঁড়াও সাহেব, দাঁড়াও। আমাকে টাই বাঁধা শিখিয়ে নিজেই ভুলে গেছো। শোনো সাহেব, একা একা তো অনেক দিন হলো, এবার মাকে তোমার কাছে নিয়ে এসো। বৌমা, মা কেন, তোমার মতো মেয়েকে বিয়ে করলে চলবে না? চলবে, তবে তুমি যাকে বিয়ে করবে সে তো আমার মতো নাও হতে পারে। বিয়ের পর তুমি যদি আমাকে দায়িত্ব দাও, তোমার বউকে আমি সব শিখিয়ে দেব। দেব দেব, আমার সব দায়িত্ব তোমাকেই দেব। শুনে খুব খুশি হলাম। এবার বলো, কোনটা তোমার আগে প্রয়োজন, মা না বউ? অপশন দুটোই ভালো এবং খুবই জরুরি, ভেবে দেখি। আমার জান, আমার প্রাণ, কোথায় যাচ্ছ? তা জেনে তোর দরকার কি? দরকার আছে, চলো আমার সাথে। কোথায় যাবো তোর সাথে? দুজনে মিলে সিনেমা দেখব, চাইনিজ খাবো, ঘুরবো, তোমার জন্য বসুন্ধরায় শপিং করবো। আমাদের সামনে তোমাকে এত বড় অপমান করলো আর তুমি ওকে কিছুই বললে না। চুপ, ফুলকে ভালোবাসলে কাটার আঘাত সহ্য করতেই হয়। আমি আঘাত করলে ফুলের পাপড়ি ঝরে যেত, ফুলের সুবাস নষ্ট হয়ে যেত। ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আবার ওঠেন। জ্ঞান ওস্তাদ, জ্ঞান। যে হাত দিয়ে তুমি আমাকে থাপ্পড় মেরেছ সেই হাত আমি এত সহজে ছাড়তে পারি? তুমি আমাকে থাপ্পড় মেরেছিল একবার, আর আমি তোমাকে আদর করবো। দেখতে না চাইলে চোখ বন্ধ করে রাখ, শুনতে না চাইলে কানে তুলো দিয়ে রাখ। ফেলবো।
মারামারি না, বক্সিং প্র্যাকটিস। বক্সিং প্র্যাকটিস কতদিন চলবে? ফাইনাল খেলাটা হয়ে গেলে প্র্যাকটিস বন্ধ। ঠিক আছে, কিন্তু তোদের মুখে রক্ত কেন? প্র্যাকটিস করতে গেলে রক্ত বের হয়, আর ফাইনাল খেলায় জীবন শেষ হয়ে যায়। নো নো, যে প্র্যাকটিসে রক্ত ঝরে জীবন শেষ হয়ে যায় সেই প্র্যাকটিস আমি তোদের করতে দেব না। আজ থেকে প্র্যাকটিস বন্ধ। আমার যদি তোদের প্র্যাকটিস করতে দেখি তাহলে হাজো তিনি এমন প্র্যাকটিস করাবো যা তোরা জীবনেও ভুলতে পারবি না। যা, আউট। দাদু কি খাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, এই বয়সে তুমি কষ্ট করে রিক্সা চালাও? তোমার আদরের নাতনি পরের বাড়িতে কাজ করে, কষ্ট হয়, ভারী কষ্ট, ভাল লাগে না আমার, ভাল লাগে না। তোর ভালো না লাগলে আমি কি করব? দাদু, তোমার আমি আগেও কইছি, অহনও কইতাছি, আয়নাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করি, ওকে আমি আর পরের বাড়িতে কাজ করতে দেব না। দাদু, আমার সাথে আয়নার বিয়া হইলে ও পায়ের উপরে পা তুইলা রাজডাটির মতো জীবন কাটাই, তুমিও আরামে জীবন কাটাইতে পারবা। এই না, এখানে 50,000 টাকা আছে, আয়নাকে ওর পছন্দ মতো গয়না গাঁটি শাড়ি দিয়া সাজায় রাখবা, আমি কাইলোকে বিয়া করু। রাখো, আসি। দাদু, সালাম আলাইকুম। আমার নাতনিরে বিয়া করানোর আশা চাই না, তুই অন্য রাস্তা দেখ। আমি আমার নাতনিরে তোর মতো গুন্ডার কাছে বিয়া দিব না, বুঝছস? তুই নে তোর টাকা। দাদু, ডেভিড আমার নাম, আমার নজর একবার যার উপরে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত সে আমার হাত থেকে মুক্তি পায় না। তুমি তোমার নাতনিও পাবে না, আয়নাকে আমি বিয়ে করবই, আর তুমি কেন? এই বিয়ে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। দাদু, কেন দাদু? আয় দাদু, কি হয়েছে? আজ ঘরে আসার পর থেকে তুমি চুপচাপ, শরীর খারাপ করেনি তো? আমার ডর লাগে বইনি। ডর? কিসের ডর? যদি তোরে হারায় ফেলাই। দাদু, কি যে পাগলের মতো কথা বলো, আমি কি এখনো সেই ছোট্ট আছি পথ হারিয়ে তোমার বুকটা খালি করে কোথাও চলে যাব? তা যাবি কে? হ্যাঁ, যখন ছোট ছিলি আমার কোনো চিন্তা ছিল না, এখন বড় হয়েছস, মেয়ে মানুষ যখন বড় হয় মুরব্বীকে দায়িত্ব বাড়ে। মরা মেয়ে তুই, এই কুলে পিঠে করে মানুষ করছি, এখন একটা ভালো ছেলে দেখে যদি তোর তুলে দিতে পারতাম আমার আর কোনো চিন্তা থাকতো না। দাদু, এতদিন তো এসব কথা এভাবে বলতে শুনিনি, আজ কেন বলছো? শিয়াল শকুনের দল তোর দিকে নজর দিছে, ওরা তোরে আমার বুক থেকে ছিনিয়ে নিতে চায়। কি বললে তুমি? আমাকে ছিনিয়ে নেবে? কার এত বড় সাহস? ডেভিড, ও আমার হুমকি দিছে, জোর করে তোরে বিয়া করতে চায়। বললেই হলো, জোর করে বিয়ে করবে, আসুক, বটি দিয়ে টুকরো টুকরো করে ফেলবো। তুমি খাও তো দাদু, খাও। না, খাও না, আমার গলা দিয়ে ঢুকবো না। আমি এক কাজ করি, রাজার কাছে যাই। দাদু, এক গুন্ডাকে জব্দ করার জন্য তুমি আরেক গুন্ডাকে দাওয়াত দেবে? না বোন, রাজা গুন্ডা না,
ডেভিডের লগার তুলনা করবি না। কেন করব না? রাজাও গুন্ডা, ডেভিডও গুন্ডা। যারা গুন্ডামি করে তাদের আলাদা কোনো জাত নেই। কারেক্ট। আমি বললাম গিয়ে উন্নত জাতের গুন্ডা। এখন আমার সাথে চল, তোকে এক্ষুনি আমি বিয়ে করবো। ডেভিড, আমার নাতির গায়ে হাত দিবি না। আমি কিন্তু তোর খুন করব। তুই আমাকে খুন করলে তোর নাতনি বিয়ের আগে বিধবা হয়ে যাবে। আয়নাকে ছেড়ে দে ডেভিড, তা না হলে খোদার কসম তোর হাত দুটো ভেঙে আমি তোর গলায় ঝুলিয়ে দেব। আমিও কসম খেয়ে বলছি, আজ তোর শরীরে রক্ত দিয়ে আয়নার পায়ে আলতা পরাবো। তোদের আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম, আবার যদি মারামারি করতে দেখি তাহলে হাজতে নিয়ে এমন প্র্যাকটিস করাবো জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবি না। কিন্তু তোরা আমার কথা মানিস নি। সিপাহী, ওদের নিয়ে চলো। স্যার, স্যার, রাজার কোনো দোষ নাই, ওরা ছেড়ে দেন। কেন, রাজা তোমার কি লাগে? কিছুই লাগে না, রাজা কোন অন্যায় করে নাই। এই ডেভিড, ওর দল বল নিয়া আমার একমাত্র নাতনি যে তুলে নিতাই ছিল, রাজা এইসব বাধা দেয়, উনি নিরপরাধ, ওরা ছেড়ে দেন স্যার। রাজাকে ছেড়ে দাও, ওদেরকে নিয়ে চলো, এসো। চল আবদুল্লাহ। মা, রহমত, দেখো রাজা এসেছে। দাদু ভাই, আমি বলেছিলাম না, সন্তান বাবার উপর রাগ করে থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। রহমত দাদু, তুমি ভুল বললে, আমি ঘরে ফিরে আসিনি। তোমার সাহেবের কাছে আমি ঋণী ছিলাম, সেই ঋণটা শোধ করতে এসেছি। বাবার কাছে সন্তান কখনো ঋণী থাকে? থাকে রহমত দাদু, থাকে। আমাকে থানা থেকে জামিনে বের করে আনার জন্য তোমার সাহেবের বেশ কিছু টাকা খরচ হয়েছিল, আমি সেই টাকা শোধ করতে এসেছি। ধরুন পারভেজ চৌধুরী, বেশি ছাড়া কম হবে না। ভাবছেন টাকাটা কোথায় পেলাম, তাই না? এই রাজা চুরিও করে না, ছিনতাইও করে না। সেদিন যারা আমাকে জামিন করাতে গিয়েছিল, এই টাকাটা তাদেরই ভালোবাসার দান। আর কত অপমান করবি আমাকে, আর কত ঘৃণা করবি আমার একটা ভুলের জন্যে, আর কত কঠিন শাস্তি দিবি আমাকে। ওই একটা ভুলের কি কোনো ক্ষমা নেই? ওই একটা ভুল পৃথিবীতে আমাকে মাহারা সন্তানে পরিণত করেছে। ওই একটা ভুল বিশটা বছর আমাকে মায়ের স্নেহ মমতা আদর থেকে বঞ্চিত করেছে। আমাকে মা বলে ডাকতে দেয়নি। আমার বুকের ভিতর অনেক কষ্ট পারভেজ চৌধুরী, অনেক কষ্ট। কষ্ট আমারও আছে, অনেক কষ্ট। তুই বলতে পারছিস, কিন্তু আমি বলতে পারছি না।
রাজা, বাবা আমার অনেক তো মানবিমান হল। একবার আমার বুকের ভিতরে আয়, বাবা বলে আমাকে তোর বুকের সাথে জড়িয়ে নেই বাবা। হয়তো দুজনের বুকের ভিতরে জমাট বাঁধা বরফগুলো গলে যেতে পারে। আমার বুকের ভিতরে কষ্টের জমাট বাঁধা বরফের পাহাড়গুলো তোমার বুকের স্পর্শে গলবে না, মায়ের স্নেহের পরশে গলবে। দাদু ভাই আমার কথা শোন। এই বুড়ি, আর কোনোদিন তুমি আমাকে দাদু ভাই বলে ডাকবে না। গাছের গোড়া কেটে আগায় পানি দিতে চাচ্ছ? যেদিন তোমরা আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছ সেই দিনই আমাকে মেরে ফেলেছ। মেরে ফেলেছ? চাইলে তুমি মাগো
আকাশ মাটি জল, মা ছাড়া যে আমার জীবন একদমই অচল। আমি মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল, মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল। এক আল্লাহ এক ঈশ্বর এক ভগবান, এক পৃথিবী একটাই তোমা, কেউ নেই মায়ের সমান। শোনো পৃথিবী শোনো, শোনো আকাশ মাটি জল, মা ছাড়া যে আমার জীবন একদমই অচল। আমি মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল, মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল, মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল, মায়ের জন্য পাগল, আমি মায়ের জন্য পাগল। কি ব্যাপার, হঠাৎ মার্কেটে আসলি কেন? ছবি দেখবো। কি ছবি? মায়ের জন্য পাগল। মায়ের জন্য পাগল, দারুণ তো, তোর জীবনের সাথে একদম মিলে গেছে। মা, রাজা কোথায় যাচ্ছিস? মা, রাজা, মা, 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 রাজা, রাজা কোথায় গেলি? অনেক শপিং হয়েছে। দেরি না করে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। এজি ভাই, আমাকে একটু সাহায্য করো। মা, ওই ছেলেটার চেয়ে আমি অনেক ভাগ্যবান। হঠাৎ এই কথা বলছিস কেন খোকা? এই জন্য বললাম, মা নাইজার, পোড়া কপাল তার। মা, ওর কথা শুনে মনে হলো ওর মা ওর কাছে নেই, কিন্তু আমার মা আমার কাছেই আছে। ছেলেটাকে দেখেই আমার খুব মায়া লেগেছে। তোর কি হয়েছিল বলতো, হঠাৎ পাগলের মতো রাস্তা পার হতে গেলি কেন? মায়ের জন্য। মা, কোথায় ছিল তোর মা? আর একটু হলেই তো গাড়ি তুলে চাপা পড়ে মরত। মায়ের জন্য মরতে পারলে জীবনটাকে আমি ধন্য মনে করতাম আব্দুল্লাহ। নিয়তির কি নির্মম পরিহাস, এত বছর পর আমার মাকে পেয়েও আমার মায়ের কাছে যেতে পারলাম না। কাঁদিস না রাজা, কাঁদিস না, আল্লাহর উপরে ভরসা রাখ। আমার মন বলছে একদিন না একদিন তুই তোর মাকে খুঁজে পাবি। Ha ha ha!
পাগল ছেলের কাণ্ড কত আর দেখব। মেয়েটাকে কেমন কান ধরিয়ে ছবি তুলেছে। বাচ্চা তোর ফোন রেখে দাও মা, সারাদিন আমার ফোনে এরকম অনেক কল আসে। ধরলো না গফুর ভাই। আরে আরে দাদু উঠো, কি করছো তুমি? ডাক্তারের কাছে যাই তুইব, পকেটে তো টাকা নাই, দেখি আল্লাহ একটা ব্যবস্থা করব। আজ তুমি রিক্সা নিয়ে কোথাও বেরোতে পারবে না, কদিন ধরে বেশ কাশছো, সারা রাত জ্বরও ছিল, যাও ঘরের ভিতরে যাও। বউর মাথা হুকুম করে, আই আমার এত ভালোবাসুস কেন? আই বুড়া কেন বাসি বোঝো না, তুমি মরে গেলে আমার কি হবে, আমি কাকে দাদু বলে ডাকবো? দাদু কোয়া ডাকবি কে, স্বামী কোয়া? আই তুই তুই যদি আমার বউ হস তাহলে আমি তোর সুন্দর করে সাজায় দেব, তারপর গীত গাম যদি বউ সাজ গো আরে সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে দুকাশি আহে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কি দিলি কে আমার দাঁত লড়ে? চুপ, তুমি বাসায় থাকো, আমি বাচ্চা সাহেবের বাসা থেকে বেতন নিয়ে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। খবরদার এক পাও বাইরে বের হবে না, নাহলে পা ভেঙে ফেলবো। ভাই আমার নাতিটা অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তোমার রিক্সায় কইরা আমার নাতিদারে মেডিকেলে নিয়ে চলো। ভাই আয়না আমার দমক দিয়া গেছে, বাইরে আমার ঠেকবে গেলে। তুমি লও ভাই আয়নার, আমি বুঝাইয়া কমুন নে। ঠিক আছে ঠিক আছে, মানুষের বিপদ আগে উঠাও। তুমিও তুমি উঠতে বসো, আয়নার পরে পূজা করলি। কি ব্যাপার, ঘরের দরজা খোলা, নিশ্চয়ই কেউ এসেছে, মা এসেছে নাকি বউ এসেছে নাকি চোর এসেছে? সাহেব 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 দরজা বন্ধ, সাহেব নেই কেন, কোথায় সাহেব? ও সাহেব ভয় পেয়ে গেছি, বুকটা দুরু দুরু করছে। তাই লবণ পানি এনেবি? লবণ পানি ছাড়ে ঠিক হয়ে যাবে। এবার বলো তো সাহেব তোমার কে এসেছে, মা না বউ? কোনটা বললে তুমি দুঃখ পাবে না? আজব কথা তো, আমি দুঃখ পাবো কেন, আমি কি তোমার ঘরে চিরদিন থাকতে এসেছি? বলো না কে এসেছে। মা? সত্যি? কোথায় উনি? আচ্ছা কার সাথে কথা বলছিস? হ্যাঁ আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ও বুঝেছি তুমি আয়না, কি ঠিক বলেছি তো? ঠিক বলেছেন মা, কিন্তু চিনলাম কি করে? এই তো জি, এই পাগলটা ফোন করলে তোমার কথা এত বেশি বলতো যে তোমাকে না দেখে তোমার চেহারাটা আমার দুই চোখে আঁকা হয়ে গেছিল। তাছাড়া বাদশার মোবাইলে তোমার ছবি দেখেছি, মনে হলো ও তোমাকে খুব ভালোবাসে। আসলে আপনার ছেলে একটা পাগল ছেলে, আপনি যখন কাছে এসেছেন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিন। তুমি ঠিক বলেছ, ওর জন্য এখন একটা বউ দরকার। বউ আমি? অবাক হবার কিচ্ছু নেই, বাবার কাছ থেকে যখন শুনলাম তুমি আমাদের কোম্পানির ম্যানেজার হয়েছ এবং তোমাদের থাকার জন্য একটা বাড়ি দেওয়া হয়েছে, তখন আর দেরি না করে ফ্লাই করে আমেরিকা থেকে সোজা তোমার কাছে চলে এলাম। আগে তোমার মুখ দেখবো তারপর বাসায় যাবো।
আমি ভাবতেই পারিনি। এসে আন্টির সাথে দেখা হবে। তা এই মেয়ে ওর নাম আয়না। আয়না মানে মিরর, বিউটিফুল নেম। আরে আরে কথা তো শুধু আমি বলছি। বাদশা, তিন বছর পর তোমার সামনে এলাম, তুমি একটা কথাও বলছো না কিন্তু। সুযোগ দিচ্ছ কোথায়? বেশ তো বলো, কেমন আছো? ভালো, তবে তোমার কাছ থেকে বেরোছিলাম, তোমাকে খুব বেশি মিস করেছি। তোমরা বসো, আমি একটু রান্নাঘর থেকে আসছি। জি সাহেব, এখন থেকে তো মার হাতে রান্না খাবে, আমি যাই। ও তুমি সেই মেয়ে বাদশাকে রান্না করে দিতে? আন্টি তোমার কথা টেলিফোনে আমাকে বলেছিল। আচ্ছা তুমি নিশ্চয় জানো বাদশা কোন কোন খাবার খেতে বেশি ভালোবাসে? আমি তো রান্না জানি না। তুমি বাদশার পছন্দের খাবারগুলো রান্না আমাকে শিখিয়ে দেবে? সাহেবকে জিজ্ঞেস করে দেখুন, উনি অনুমতি দিলে নিশ্চয় শিখিয়ে দেব। গুড, সময় হলে আমি তোমাকে ডাকবো। আচ্ছা আসি সাহেব। তুমি এখন কোথায় যাবে না? আহা বাদশা, ওকে যেতে দাও তো। চলো তোমার রুমে চলো, তোমার সাথে অনেক কথা আছে, চলো তো। আসো না। আহা দাদু। তার মানে দাদু আমার কথা শুনেনি, আবার রিক্সা নিয়ে বেরিয়েছে, ট্যাগ খাচ্ছে মজা। দাদু, এই দাদু, কাম সারছে, আকামের লগে দেখা। আমি না, আমি না, আল্লাহ রে গেছি রে, আল্লাহ ওরা আত্ম তোলামারে বাঁচান। দাদু, আমি জানি দরা না পড়ি, আমরা জানি দৌড়তে না পারে। দাদু, 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 তুমি আইসো মায়ের পাগলের মতো কানতেছে, কিন্তু তুই ওরে থামাইতে পারতেছ। বাবা তার গায়ে রাস্তা যাবনি ব্যবস্থা করো বাবা। দাদুর লাশ দাফন করতে টাকা পয়সা যা লাগে সব আমি দেব। না, কোন গুন্ডার টাকা আমার দাদুর লাশ দাফন হবে না, কোন গুন্ডাকে আমি আমার দাদুকে ধরতে দেব না। আয়না চুপ কর, মাটির উপর লাশ বেশিক্ষণ রাখতে নেই। আয়না, সাহেব, সাহেব তুমি এসেছ, আমার দাদুকে দেখো, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার দাদু আর নেই, আমি এখন কার কাছে থাকবো? পৃথিবীতে আমি একা হয়ে গেলাম সাহেব, একা হয়ে গেলাম, আমার যাপন বলার কেউ রইল না সাহেব। কেঁদো না, আল্লাহ আছে, আর আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে দেখব। বাদশা, 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 বাদশা কোথায় আন্টি? ও তো অফিসে। অফিসে নেই, আমি ওর অফিসে গিয়েছিলাম, শুনলাম অনেক আগেই বেরিয়ে গেছে, মোবাইলেও ফোন করেছিলাম, তাও বন্ধ। চিন্তা করো না মা, তুমি অপেক্ষা করো, ও যেখানেই যা ঠিকই চলে আসবে। বাদশা, অফিস থেকে বেরিয়ে আবার কোথায় গিয়েছিলে? আরে তোমাকে কেমন লাগছে কেন, কি হয়েছে? আয়নার দাদু মারা গেছে, খবর পেয়ে সেখানে গিয়ে লাশ দাফন করে এলাম। মারা গেল কিভাবে? রোড অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে মানুষ মরতেই পারে, তার জন্য অফিসার কাজ ফেলে রেখে সেখানে যাওয়ার কি দরকার ছিল? কিছু টাকা পাঠিয়ে দিলেই তো পারতে।
শুনো, তোমাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব বলে ঠিক করেছি। কি বলছো তুমি? ইম্পসিবল, এখন অফিসের কাজ ফেলে কোথাও যেতে পারবো না। ওসব কোনো অজুহাত আমি শুনবো না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। তিন বছর পর আমি দেশে এসেছি, এখন থেকে আমি এক মুহূর্তের জন্য তোমাকে আমার চোখের আড়াল করব না। আমার সঙ্গে তোমাকে বেড়াতে যেতেই হবে। প্লিজ জুই, এই মুহূর্তে আমি কোথাও যেতে পারবো না। আন্টি, তুমি ওকে কিছু বলো না। বাদশা, জুই তোর জন্য দেশে ফিরে এসেছে, ওর মনে কষ্ট দিস না বাবা। যা, ওকে নিয়ে একটু ঘুরে আয়, যা। মার হুকুম তো অমান্য করা যাবে না। তুমি মার কাছে বসো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। কান্দিস না, কান্দিস না, কাইল আর কি হইব, তোর দাদা তোর ফিরে আইব না রে। এই বান্না মা, এই তো, এই যা যা। আয়না দেখ, রাজা তোর জন্য কত কে নিয়ে এসেছে। কাপড় বাজার সবই তো দেখছি, কাজে কি সঙ্গে নিয়ে এলে না কেন? এই তো সুযোগ, আমাকে যখন ঘরে দেখার মতো কেউ নেই, তখন কবুল বলে তোমার রাজার গলা ঝুলে পড়তাম। আয়না কি বলছিস তুই? এই তোমাদের এই আনাগোনার মানে আমি বুঝি না। হ্যাঁ, এই শহরে আমার মতো আর কেউ অসহায় মেয়ে নেই, তাদের কাছে সাহায্যে হাত না বাড়িয়ে আমার কাছে কেন? আমি বুঝি, আমি বুঝি, আমার এই রূপ, আমার এই বয়সটা তোমার রাজার মতো ডেভিডের মতো অনেকেরই মাথা খারাপ করে দিয়েছে। আয়না একদম চিৎকার করবে না, আমি কি তোমাদের কাছে করুণা চেয়েছি না দয়া চেয়েছি? তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না আমার, আমি একাই আমাকে সামলে নিতে পারবো। এই তুই যদি মনে করিস আমি তোর রূপে পাগল হয়ে ঘুরি, তাহলে ভুল করবি। এই রাজা শুধু মায়ের জন্য পাগল, কোনো মেয়ের রূপের পাগল নয়। তুমি নামো, আমি দেখছি কি হয়েছে। তাকিয়ে কোনো লাভ নেই, ও আমাদের ভালোবাসে, তোর কাম তুই কর। সরি বাদশাহ, মানে তো আমি কি করবো? আমি না, শোনো না, মানে না মানে কি, আমরা পেট্রোল পুড়িয়ে তোমার পিছু নিয়েছি কি টেস্ট খেলা দেখার জন্য? তোমার মতো সুন্দরী ভালোবাসা পাওয়ার জন্য। আরে তুমিই তো আমাদের প্রেম নিবেদন করেছো। আজ এপ্রিল ফুল তো, তাই মজা করতে চেয়েছিলাম। আজ এপ্রিল ফুল না? এই আজ তোকে নিয়ে সবাই মিলে মজা করবো। এই পাঁচজনের মার খেলে কিন্তু হাড় ভেঙে হাসপাতালে যেতে হবে, তাই বলছি তাকিয়ে তাকিয়ে দেখ এই সুন্দরীকে নিয়ে আমরা কি করি। মাফ করে দিলাম, সোজা শো করে চলে যা।
আচ্ছা তোমার সেই দুষ্টুমির অভ্যাসটা এখনো যায়নি? সরি সরি সরি, তোমার সাথে আর ঘোরা করি নয়, এখন সোজা বাসায় চলো। শোনো বস্তিবাসীরা, বারবার নোটিশ দেওয়ার পরেও তোমরা এই বস্তি ছাড়োনি। বস্তি ভাঙ্গা দিলে আমরা কই যামু স্যার? দয়া কইরা আমাগো এখানে থাকতে দেন স্যার। দয়া করার ক্ষমতা আমার নেই, তাড়াতাড়ি মালামাল নিয়ে অন্য কোথাও যাও। স্যার স্যার, আমরা বড় গরিব, থাকার মতো আমাদের আর কোনো জায়গা নেই, এখান থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব স্যার? কোথায় যাবে আমি কি করে বলবো, উপরের অর্ডার, এই বস্তি ছেড়ে দিতে হবে। আপোষে যদি না যাও তাহলে জোর করে তোমাদের বের করে দেব। যাও দাঁড়িয়ে না থেকে যার যার মাল সামান নিয়ে চলে যাও। যাও আয়না। আব্দুল্লাহ বল, আয়নার ঘরের যাবতীয় জিনিসপত্র আমার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আয়না আজ থেকে আমার ঘরেই থাকবে। আচ্ছা। খবরদার আমার ঘরে ঢুকবে না, আয়না কারো দয়া নিতে জানে না, প্রয়োজন হলে আমি গাছতলায় থাকবো, তবু কোনো গুন্ডার ঘরে আশ্রয় নিব না। আব্দুল্লাহ ওকে বলে দে মেয়েদের এত জিদ ভালো নয়, গাছতলায় থাকলে ওকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু তবু আমি তোমার মতো গুন্ডার ঘরে যাবো না, যাবো না, যাবো না। এই আর একবার ওই মুখে আমাকে গুন্ডা বললে ভালো হবে না। কিন্তু আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ কারো মনের বিরুদ্ধে জোর করে কোনো কাজ করা আমি পছন্দ করি না। আব্দুল্লাহ ওকে বুঝতে দে, ওর জিদ ওকে কোথায় নিয়ে যায়। চল ফাইটা যায়, মাল খায় বুকটা ফাইটা যায়। এ যে দেখতেছি মায়া মানুষ, তা আবার খুব সুন্দরী সুন্দরী, এত রাতে রিক্সা কই যাইতে যা? জায়গার মালিক আমাদের বস্তি ভেঙে দিয়েছে, তাই নতুন বস্তিতে যাচ্ছি। তুমি আবার বস্তিতে যাইবা? তোমার লাহান সুন্দরী মাইয়া বস্তি ঘরে থাকবো? দিলে চোট পাইলা, তুমি আমার লগে চলো, তুমি আমার বাড়িতে রাজরানী লহান থাকবা, তোমার সোনার পালন কে সামু না। আমার রাজরানী হওয়ার দরকার নেই, সোনার পালঙ্কে শোয়ার দরকার নেই, আমার কাছে আমার বস্তির ঘরে রাজপ্রাসাদ, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমাকে যেতে দাও। আমার রাস্তায় আমি তো যাবোই, মনে করে সাথে লয়ে যাবো আমার তুই দেখি। তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? সেই কৈফিয়ত কি তোরে দিতে হইব? দিতে হবে, আমি বেঁচে থাকতে আয়নাকে এখান থেকে তোরা কোথাও নিয়ে যেতে পারবি না, ওর কোনো ক্ষতিও করতে পারবি না, ওকে ছেড়ে দে। আমি ওই হুনসস তোরা হালাই কয় কি আয়না, তোর কি লাগে মা না বোন? যদি ভেবে থাকিস মা হয় তাহলে মা, আর বোন ভেবে থাকলে বোন। ও তোর মা হইলে আমি তোর বাপ, আর বোন হইলে তুই ভি আমার শালা। ওই নাটকির পরে ধোলা সুন্দরী, এই যে আমার রাজমহল, এই যে ভীর সোনার পালঙ্ক। না না আমাকে ছোবেন না, আমাকে যেতে দিন, আমার সর্বনাশ করবেন না। এই কোবরা একবার যারে ধরে তারে ভি ফুগল নামের ছাড়ে না, ওই পায়টা ঠকেলা আছে আহ দিলের মধ্যে আহ না আহ।
রাজাকে সত্যি তুই চিনতে পারিস নি। রাজা মানুষের উপকার করে, ক্ষতি করে না। রাজার কাছে মেয়ের হলো মায়ের জাত। রাজা মেয়েদের সম্মান করে, ইজ্জত করে। কিন্তু এরপরেও যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আজ থেকে তুই তুই আমার বোন। আমি তোর ভাই। ভাই কখনো বোনের ক্ষতি চায় না। চল বোন, ঘরে চল। আয় ভিতরে, আয় আব্দুল্লাহ। আজ থেকে আয়নায় বিছানায় ঘুমাবে, আর আমরা বারান্দায় ঘুমাবো। আচ্ছা আয়না, তুই অনেক ভাগ্যবতী। এই খাট, এই বিছানা সুদূর মায়ের জন্য রাজা তৈরি করেছে। আজ পর্যন্ত রাজা নিজেও এই বিছানায় ঘুমায়নি, কাউকে ঘুমাতেও দেয়নি। অথচ আজ থেকে তুই এখানেই ঘুমাবি। এবার দরজা বন্ধ করে শুয়ে পর। রাজাকে সত্যি তুই চিনতে পারিস নি। রাজা মানুষের উপকার করে, ক্ষতি করে না। রাজার কাছে মেয়ের হলো মায়ের জাত। রাজা মেয়েদের সম্মান করে, ইজ্জত করে। এই, তুই যদি মনে করিস আমি তোর রূপে পাগল হয়ে ঘুরি, তাহলে ভুল করবি। এই রাজা শুধু মায়ের জন্য পাগল, কোন মেয়ের রূপের পাগল নয়। যেভাবেই হোক, যে করেই হোক, রাজাকে আমি সন্তোষের পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনবই। নাও খাও, খাও খাও, অল্প অল্প অল্প, একটুখানি একটু। আমি চাই নির্লজ্জ বেহায়ের মতো এখানে পড়ে না থেকে একদিন সকলের অজান্তে নিজের ইচ্ছাই এ বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। আমাকে ছেড়ে দিও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বেগুন সাহেব, দাঁড়ান, যাবেন না। রহমত, কেমন আছেন বেগম সাহেবা? কত বছর পর দেখা। তবুও তো চিনতে ভুল করেনি রহমত। ঘরের লক্ষ্মীকে চিনতে ভুল করলে ঘরের যে অকল্যাণ হবে বেগম সাহেবা। কোথায় ছিলেন এতদিন?
ভাগ্য যেখানে নিয়ে গিয়েছিল সেখানে। আমার রাজা কেমন আছে? আপনি চলে যাবার পর রাজা যেন কেমন হয়ে গেল, দিন রাত শুধু মামা বলে চিৎকার করে কাঁদত। তারপর একদিন রাজা ওই বাড়ি ছেড়ে চলে গেল, হাজার চেষ্টা করেও তাকে বাড়িতে ফিরিয়ে আনা যায়নি। তার শুধু একটাই কথা, যে ঘরে আমার মা নেই সে ঘরে আমি ফিরে যাব না। আপনি চলে যাবার পর থেকে সাহেবের জীবনটা উলট পালট হয়ে গেল। তার মুখের দিকে তাকালে আমি বুঝতে পারি আপনার জন্য তার বুকে কত কষ্ট, কত যন্ত্রণা। চলুন বেগম সাহেবা, ভিতরে চলুন। না না, যে ঘরে আমার ফিরে যাবার অধিকার নেই সেই ঘরে তুমি আমাকে ফিরে যেতে বলো না রহমত। আজ একটা কথাই শুধু জানতে ইচ্ছে করছে, বাড়ি থেকে চলে যাবার সময় যে সন্তান আপনার গর্ভে ছিলেন রহমত। এত বড় রাজপ্রাসাদে তার জন্ম না হলেও আমার কোলে সে রাজপুত্রের মতো বড় হয়েছে। দেখতে দেখতে ঠিক তোমার সাহেবের মতোই, নাম দিয়েছি বাদশা। হাই, এতক্ষণে তোমার আসার সময় হলো। জুঁই, তুমি অফিসে কেন? আর লোকে দেখলে কি বলবে? কিচ্ছু বলবে না, আমার বাবার অফিস, তাই বাবার একমাত্র মেয়ে হিসেবে আমি অফিসে আসতেই পারি। তোমার সাথে প্রেমও করতে পারি। প্রেম করবে মানে? আচ্ছা তুমি কি বুঝতে পারছো যে এটা অফিস, প্রেম করার কোনো পার্ক না? তাহলে পার্কে চলো, আমি আজ সারাদিন তোমার সাথে চুটিয়ে প্রেম করব। এখন তুমি বলো, জায়গাটা অফিস না বাইরে হবে? অফিসেও না বাইরেও না। এই কথা বললে কিন্তু চিৎকার করব। তুমি তো আচ্ছা পাগলামি শুরু করেছো। প্রেমে পড়লে সবাই পাগলামি করে, এবার চলো। আরে কি করছো? পারি না কেন আর দূরে।
দেখো না অনেক প্রেমিক পাবে, সময় নষ্ট করো না নইলে যে পস্তাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি জয়ের সাথে তোর বিয়ে দেব। এ অসম্ভব মা, এ বিয়ে আমি করতে পারবো না। কেন মা? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? কাকে? আয়নাকে। আয়না? কি বলছিস তুই? ঠিকই বলছি মা, আয়না কাজের মেয়ে হলেও আমি জেনে শুনে ওকে ভালোবেসেছি। মা, আয়না তোমার পুত্রবধূ হলে তুমি মেনে নেবে না? তুই আয়নাকে ভালোবাসিস, এ কথা কি আয়না জানে? এ কথা আয়নার সামনে আমি প্রকাশ করিনি সত্যি, কিন্তু আয়না আমাকে কতখানি ভালোবাসে আয়নাকে তোমার সামনে নিয়ে এলেই তা তুমি বুঝতে পারবে। এই শোনো তো, এই বস্তির লোকজন কোথায়? পুলিশ দুই দিন আগে ওকে সবাই তাড়াই দিছে, কে কোথায় গেছে কিছু কইতে পারি না। আয়না আমার জীবন থেকে হারিয়ে যাবে, এ হতে পারে না। আয়নাকে আমি খুঁজে বের করবই। আয়না, দরজা খোল। আয়না, এই দেখ। আয়না, এদিকে আয়। আমরা দুজন বাজার থেকে নাস্তা করে তোর জন্য নাস্তা নিয়ে এসেছি, তুই নাস্তা খেয়ে রান্না বান্না শুরু কর, অনেক দিন ধরে ঘরের রান্না খাইনি। গুন্ডামের টাকায় কিনা এসব বাজার দিয়ে আমি রান্না করতে পারবো না, আর তোমাদের খাবার আমি খাবো না, আমার খাবার আমি নিজেই রোজগার করে খাবো। আব্দুল্লাহ, ওকে বলে দে আমি বেঁচে থাকতে ও যদি পরের বাড়িতে কাজ করতে যায় তাহলে ওর হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো। আব্দুল্লাহ ভাই, তুমি ওকে বলে দাও আমি কারো বিয়ে করা বউ না যে যখন তখন আমার উপর হুকুম চালাবে। চুপ কর না, চুপ কর। রাজা তো খারাপ কিছুই বলেনি, তুই হলে গিয়ে রাজার মেহমান, রাজার ঘরে থেকে তুই যদি অন্যের বাড়িতে কাজ করতে যাস তাহলে কি রাজার মান সম্মান কিছু থাকবে? গুন্ডার আবার মান সম্মান? আব্দুল্লাহ, আমাকে গুন্ডা বললে ভালো হবে না বলে দিচ্ছি। 100 বার বলবো, 1000 বার বলবো, যে মারামারি করে সেই তো গুন্ডা। মারামারি গুন্ডামি ছেড়ে দিয়ে সৎভাবে উপার্জন করে আনুক দেখি, তাহলেই বুঝবো কেমন মায়ের ছেলে। এই এই, মায়ের তুলনা দিবি না বলে দিচ্ছি। আব্দুল্লাহ,
কি মায়ের তুলনা দিয়ে ওকে কথা বলতে নিষেধ কর। আমার হয়েছে যত জ্বালা, আমি এখন কার পক্ষ নিয়ে কথা বলি? তোকে কারো পক্ষ নিতে হবে না। আমার পক্ষ নেবে না? আমার পক্ষ নেবে? আব্দুল্লাহ ভাই, তুমি আমাকে বোন ডেকেছো, কাজেই আমার পক্ষ নেবে। দাদি বলে ডাকলেও তোমার পক্ষ নেবে না, সুযোগ আমি দেব না। কেন, কি করবে তুমি? তুমি যা চেয়েছো তাই করব। আজ এই মুহূর্ত থেকে আমি মারামারি বন্ধ করে দিলাম, সৎভাবে উপার্জন করে আমি তোমাকে খাওয়াবো। আব্দুল্লাহ আমার সঙ্গে চল। মেধর রান্না কর গিয়ে। আমি এটাই চেয়েছিলাম রাজা, তুই মারামারি বন্ধ করে ভালো হয়ে যা। তোমার কেনা বলেছি, গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার চেষ্টা করবে না, কোনো লাভ হবে না। না দাদু ভাই না, তুই তো আমার সব, তুই আমার বংশের প্রদীপ। এই প্রদীপ আমার ঘরে আলো ছড়াবে। যে প্রদীপ জ্বলে ওঠার আগেই তুমি নিভিয়ে দিয়েছো, তার কাছে আলোর আশা করো না, আলো পাবে না। এখন তুমি আমার রাস্তা ছেড়ে দাও। আমাকে তুই ফিরিয়ে দিবি দাদু ভাই? আমি তোমার দাদু ভাই না, আর তুমিও আমার কেউ না। যেদিন তুমি বংশ আর আভিজাত্যের অহংকারে দেমাক দেখিয়ে আমার মাকে স্বামীর ঘর ছেড়ে সন্তান ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়ে যেতে বাধ্য করেছো, সেদিন থেকে তুমি আমার শত্রু। চুপ কর দাদু ভাই, চুপ কর। কেন চুপ করব? সেই দিন থেকে আজ পর্যন্ত আমার বুকটা শূন্য হয়ে আছে। এই যে বুকটা দেখছো, এই বুকটা আমার মায়ের জন্য হাহাকার করে কাঁদে। এই চোখ দুটো রাস্তার অলিতে গলিতে মাকে খুঁজে বেড়ায়। আমি স্বীকার করে নিচ্ছি, সেদিনের সব অপরাধ আমার ছিল। আমি স্বীকার করে নিচ্ছি, আমার শাস্তি হওয়া উচিত। তুই আমাকে শাস্তি দে, তুই ঘরে ফিরে চল। আমি তোকে কথা দিচ্ছি দাদু ভাই, আমি তুমি তোর বাবা আমরা সবাই মিলে তোর মাকে খুঁজব। ফিরে চল দাদু ভাই, ফিরে চল, ফিরে চল। তোমাদের প্রাচুর্যের মাঝে তুমি আর তোমার ছেলে যখন এতগুলো বছর পার করে দিয়েছো, বাকি জীবনটাও পারবে। আমার মাকে রাস্তায় নামিয়েছো। আমার মা হয়তো আমারই মতো কষ্ট ভুকে নিয়ে বেঁচে আছে, তাই তোমাদের প্রাচুর্যের রাজমহলে তোমাদের সুখের ভাগিদার যখন আমার মা হতে পারেনি, তখন আমিও হতে চাই না। আমি গরিব মায়ের গরিব সন্তান হয়ে বেঁচে থাকতে চাই, তোমাদের চৌধুরী বংশের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই না। আব্দুল্লাহ চল। কি বলছো মা? ঠিকই বলছি, যে রাজা সোনার চামচ মুখে নিয়ে আমার ঘর আলো করে জন্ম নিয়েছিল, তার জীবনে আজ শুধু অন্ধকার। রাজা আজ রাস্তায় রাস্তায় ঠেলা গাড়ি চালাচ্ছে, এ দৃশ্য দেখার আগে আমার চোখ অন্ধ হলো না কেন? অন্ধ হলো না কেন? পারবে, সব দোষ আমার বাবা, সব দোষ আমার। গরিবের মেয়ে বলে বৌমাকে আমি এ বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারিনি। বৌমা বারবার আমার মেয়ে হতে চেয়েছিল, আমি বারবার তাকে সে অধিকার থেকে বঞ্চিত করেছি। পারভেজ, আমি সেদিন বুঝতে পারিনি আমার জীবনের ওই ভুলটা আমার সোনার সংসারের সুখ কেড়ে নেবে। আমি সেদিন বুঝতে পারিনি আমার জীবনের ওই ভুলটা তোর জীবনটাকে অন্ধকার করে দেবে। আমি বুঝতে পারিনি আমার জীবনের ওই ভুলটা চৌধুরী বাড়িটাকে একটা দুঃখ কষ্টের পাহাড় করে দেবে। তুই বিশ্বাস কর, আমার অপরাধ বোধটা এত বেশি কষ্ট দেয় যে তোর কষ্ট দেখে আমি গোপনে কাঁদি, কিন্তু তোকে বলতে পারি না। আমি জানি তুই সবকিছু বুঝতে পেরেও আমাকে একটা প্রশ্ন করিসনি, কখনো জিজ্ঞাসা করিসনি মা কেন এমন হলো। কেন প্রশ্ন করব, কেন জিজ্ঞাসা করব?
আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছ। আমি নবী রসুল দেখি নাই, রসুলের পরেই আমার কাছে তোমার স্থান। বাবা, বৌমার দাদুভাইকে তুই ফিরিয়ে নিয়ে আয়, ওরা এলেই আমি আমার কষ্ট থেকে মুক্তি পাব। মা, তোমার বৌমাকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। দোয়া করো তাকে যেন খুঁজে পাই। আয়না, তোর অনেক প্রশংসা করতে ইচ্ছে করছে রে। কেন, তোমাদের জন্য রান্না করেছি বলে? রাজাকে তুই বদলে দিয়েছিস বলে। ওই হাত দিয়ে ভাত মাখানোর কি দরকার ছিল? আমাকে বললে তো আমি মাখিয়ে দিতাম। হাতে কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো, দেখি। খেলাগাড়ি ঠেলতে গিয়ে হাতে ফুসকা পড়েছে। এই জন্যই বলছিলাম, রাজাকে তুই একদম বদলে দিয়েছিস। এভাবে কেউ পরিশ্রম করে? চলে যাচ্ছি, তোমরা খাও। কত টাকা হয়েছে রাজা? অনেক টাকা আব্দুল্লাহ। আজ আয়নার জন্য অনেক কিছু কিনবো, শাড়ি চুড়ি ফিতা কসমেটিক্স যা যা লাগে। চল তবে খারা, তুই মার্কেটে যাবি না, হাসপাতালে যাবি। সেদিন আমার মায়েরা হাসপাতালে পাঠাইছিলি, আমার বহুত টাকা খরচ হয়েছিল, মগর বাইচে আছি। টাকা গুলান দিয়া রে, রে কইতাছি। কোবরা, এগুলি পরিশ্রমের টাকা, আমার হাত ছেড়ে দে, এই টাকা তুই নিতে পারবি না। রাজাকে ছেড়ে দে, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি। কোবরা, আমার গায়ে হাত দিয়েছিস, তোদের হাত আমি ভেঙে ফেলতাম, ভাঙবো না কেন জানিস? একজনের কাছে আমি ওয়াদা করেছি, জীবনে আর কখনো আমি মারামারি করব না। তাহলে তো ভালোই হলো, তোরে আমি মারবার পারো, মনের সাধ মিটে মারবার পারো। রাজাকে এভাবে মারিস না, এভাবে মারলে মরে যাবে। আমি তোর পায়ে মারছি, আমি ছাড়বো না। হালা
টাকা লয় মার্কেটে যাবা দিছি হয় আবার রাজা 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 এই তোমরা কে কোথায় আছো ওকে ধরো ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে মারামারি করেনি তোর কাছে ওয়াদা করার পর থেকে এখন পর্যন্ত রাজা কারো গায়ে হাত তুলেনি তাহলে মারলো কেন প্রতিশোধ দিয়েছে প্রতিশোধ কোবরাকে মেরে তোকে যে বাঁচিয়েছিল সেই প্রতিশোধ ওয়াদা না করলে রাজার হাত থেকে ওরা কেউ আজ রেহাই পেত না তোর কারণে রাজা আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খেয়েছে আব্দুল ভাই আমাকে ওর কাছে নিয়ে চলো চলো এই রোগীর লোকজন কোথায় ডাক্তার স্যার ডাক্তার স্যার রাজা রাজা রোগীর কাছ থেকে একটু দূরে থাকো রোগীকে ফেলে রেখে আপনারা কোথায় গিয়েছিলেন এক্ষুনি ক্যাশ কাউন্টারে গিয়ে 20,000 টাকা জমা করে দিন শুনুন তাড়াতাড়ি দু ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমাদের এখানে আর এই গ্রুপে রক্ত নেই তা না হলে রোগীকে বাঁচানো যাবে না তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন এত টাকা এখন কোথায় পাবো তুমি এখানে থাকো আমি টাকা নিয়ে আসছি সাহেব 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 কোথায় আয়না তুমি বাদশাহ তো কদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে ও বাসায় নেই তুমি এখন থাকো কোথায় রাজাপুর মহল্লায় সাহেব নেই আমি যাই দাঁড়াও আয়না বাদশাহ নেই তাতে কি হয়েছে আমি তো আছি তুমি এত অস্থির কেন কি হয়েছে আমাকে বলো আপনাকে আপনাকে বলবো সংকোচ না করে বলো আমার আমার খুব বিপদ বিপদ আমাকে খুলে বলো আমাদের বস্তি ভেঙে দেবার পর আমার চরম বিপদের সময় যে লোকটা আমাকে আশ্রয় দিয়েছে ওর নাম রাজা রাজা হে রাজা আমার রাজা নয় তো রাজা এখন হাসপাতালে ওর চিকিৎসার জন্য টাকা দরকার ডাক্তার বলেছে সময় মতো চিকিৎসা না হলে ও আর বাঁচবে না আমি জীবিত থাকতে রাজার যদি কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমি অপরাধী হয়ে থাকব না তুমি অপরাধী হবে না রাজার চিকিৎসা হবে আমি তোমার সাথে যাব দাঁড়াও আমি টাকা নিয়ে আসি রাস্তায় একদিন মা মা করে চিৎকার করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বসলো দেখে মনে হয়েছিল ও যেন আমার কত আপন সেদিন আমার নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ও রক্তমাখা কপালে বেঁধে দিয়েছিলাম রক্ত এনেছেন রোগীর রক্ত লাগবে তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন তা নাহলে রোগীকে বাঁচানো সম্ভব নয় রাজাকে বাঁচানো যাবে না ও নেগেটিভ রক্ত এখন আমি কোথায় পাবো রক্ত রক্ত আমি দেব আমার রক্ত ও নেগেটিভ Thank you.
চিন্তার কিছু নেই না, আল্লাহকে ডাকো সব ঠিক হয়ে যাবে। রাজার জন্য আজ আপনি যা করলেন তা একজন মা তার সন্তানের জন্যই করতে পারে। আপনার এই ঋণ আমি কি দিয়ে শোধ করব? তোমাকে ঋণ শোধ করতে হবে না মা, যে সন্তানকে আমি রক্ত দিয়েছি সে সুস্থ হলে আমি শান্তি পাব। তুমি থাকো আমি আসি। আয়না তুই বাসায় যা, আমি এখানেই থাকি। না, রাজাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না। তুমি অন্তর্যামী, আমার মনের কথা তুমি জানো। আমার রাজা কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি যে ছেলেটিকে রক্ত দিয়েছি তার পরিচয় কি তাও আমি জানি না। ছেলেটিকে যতই দেখছি ততই আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। ওকে তুমি সুস্থ করে দাও খোদা, সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আয়না তোর চোখে পানি? হ্যাঁ, আমার এক চোখের পানি তোর শরীরে আঘাত লাগার বেদনার, আর অন্য চোখের পানি মৃত্যুর মুখ থেকে তোকে ফিরিয়ে আনার আনন্দের। চোখের পানি আলাদা কোনো রং নেই বলে তোকে বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর কোনটা বেদনার। আয়না, আমি ভুল করেছি রাজা, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কি করবো বলতে পারিস? আমার ভুলের কারণে তোর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার ভুলের কারণে তুই আজ হাসপাতালে বিছানা শুয়ে আছিস। ভুল কেন বলছিস আয়না? তুই তো আমাকে শান্তির পথে চলতে বলেছিস, তোকে আমি কথা দিয়েছিলাম আর কখনো মারামারি করব না। তাই বলে মুখ বুঝে নির্যাতন সহ্য করবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের হাতে মার খাবি? শুধু মার খাওয়া নয়, তোর জন্য আমি মরতেও পারি রাজা। হ্যাঁ, আমি মরে গেলেও এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারবো, তোর কথা রাখতে গিয়ে আমি মরতে পেরেছি। তুই মরে গেলে আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো? মরে যদি যাবি তাহলে সেদিন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে তোর ঘরে আশ্রয় দিয়েছিলি কেন বল, জবাব দে। আজ থেকে তুই অন্যায়ের প্রতিবাদ করবি, এটা আমার হুকুম। এখন থেকে তুই যা বলবি আমি তাই করব রাজা। সাগরের জল শুকিয়ে যাক, বীর কোলাহল যাক থেমে যাক, ফুরাবে না তবু আশা। সাগরের জল শুকিয়ে যাক, পৃথিবীর কোলাহল যাক থেমে যাক, ফুরাবে না তবু আশা। তোমার জন্য জান, তোমার জন্য প্রাণ, তোমার জন্য ভালোবাসা। তোমার জন্য জান, তোমার জন্য প্রাণ, তোমার জন্য ভালোবাসা। ভালোবাসা।
সূর্যে যত আলো তার অধিক ভালোবাসব। চেনেন, বেশ কিছুদিন আগে আপনি বসুন্ধরা মার্কেটের সামনে অ্যাক্সিডেন্ট করেছিলেন না? হ্যাঁ, সেদিনই আপনাকে দেখেছিলাম। আচ্ছা, এই ছবিটা দেখুন তো। ওর নাম আয়না। ও এই মহল্লায় কোন ঘরে থাকে বলতে পারেন? ওই যে ওই ঘরে। থ্যাংক ইউ। আয়না, আয়না সাহেব। আয়না সাহেব, তুমি স্বপ্ন দেখছি না তো? কতদিন পরে তোমাকে দেখলাম। তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো? ভালো কি করে থাকি বলো? কদিন ধরে তোমাকে খুঁজতে খুঁজতে আমার জীবনটাই উলটপালট হয়ে গেছে। শেষে মার কাছ থেকে ঠিকানা পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। খুব ভালো করেছো সাহেব। একি আর যে তুমি টাইটা ঠিক মতো বাঁধতে পারোনি, দাও আমি বেঁধে দিচ্ছি। এইবার ঠিক আছে, আর যেন টাই বাঁধতে ভুল না হয়। বুঝতে চাই, এখানে আসার আগে একবারও আমার কথা তোমার মনে পড়েনি? একবারও তোমার মনে হয়নি বিপদের দিনে তোমার পাশে দাঁড়াবার মতো একজন মানুষ অন্তত আছে? সে হলো বাদশা। না সাহেব, আমি তোমাকে আর বলতে হবে না। তুমি কেমন মেয়ে সেটা আমি ভালো করেই জানি। নিজের বিপদে আমার কাছে না গিয়ে তুমি অন্যের বিপদে সাহায্যের জন্য ঠিকই আমার কাছে গিয়েছিলে। না গিয়ে উপায় ছিল না সাহেব। ওসব কথা থাক, দেখো তো শাড়িটা কেমন। দারুণ সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। আমার জন্য? এত দামি শাড়ি। শুধু শাড়ি না, গহনাও আছে। এই নাও।
তাকিয়ে দিচ্ছ কি? শাড়ি গহনা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। শাড়ি গহনা পরে কেন বলো তো? এখন বলবো না, আগে বাসায় চলো, সব জানতে পারবে। বুঝেছি, নিশ্চয় তোমার বিয়ের ঘটনা, ঠিক বলিনি? একদম ঠিক। তুমি এগুলো তাড়াতাড়ি পরে নাও, আমি বাইরে ওয়েট করছি। আচ্ছা। আরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনিও এই মহল্লায় থাকেন বুঝি? হ্যাঁ। আচ্ছা, আয়নার সাথে আপনার কতদিনের পরিচয়? শুধু পরিচয়ের কথা বলছেন কেন? আয়নার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। এতদিন যাকে আমি মনে মনে ভেবেছি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সে আয়না আজ চিরদিনের জন্য আমার আপন হয়ে যাবে। ওকে নিয়ে যাচ্ছি, মা আমার আর আয়নার বিয়ের দিনটা পাকা করবে। শোনেন, বিয়েতে আপনাকেও দাওয়াত করব। যাবেন কিন্তু? রাজা, দেখো তো আমাকে কেমন লাগছে। দেরি হয়ে যাচ্ছে, চলো তো বসো। রাজা, আমি সাহেবের সঙ্গে যাচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও। মা দেখো, আয়নাকে তোমার মনের মতো করে সাজিয়ে এনেছি। এবার তুমি আয়নাকে জিজ্ঞেস করে সত্য কথাটা জেনে নাও। কিসে সত্য কথা? মা বিশ্বাসই করে না তুমি আমাকে ভালোবাসো। মা চায় জুয়ের সঙ্গে আমার বিয়ে। তুমি মাকে বলে দাও আমার সঙ্গে বিয়ে হবে তোমার। চুপ করে আছো কেন বলো? এসব তুমি কি বলছো সাহেব? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, এসব কথা কে বলেছে তোমাকে? তুমি মুখে না বললেও আমি জানি তুমি আমাকে ভালোবাসো। না না, আমার সরলতাকে ভালোবাসা মনে করে তুমি ভুল করেছো। এই ঘরটাকে নিজের ঘর মনে করে আমি কাজ করতাম, মন খুলে তোমার সঙ্গে কথা বলতাম, আপন জনের মতো তোমাকে শ্রদ্ধা করতাম। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তবে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, ওর নাম রাজা, যার সামনে থেকে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। রাজাকেই আমি বিয়ে করব। আপনার ছেলে আমাকে ভুল বুঝেছে মা, সে ভুল ভেঙে দিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দেবেন মা, মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আয়না, দাঁড়াও আয়না, আয়না। আয়না, দাঁড়াও আয়না, আয়না যেও না, কথা শোনো আমার। আয়না, আমার কথা শোনো প্লিজ। আমার হাত ছাড়ো সাহেব। না, তোমাকে আমার কথা শুনতেই হবে। তোমার কোনো কথাই আমি শুনবো না, হাত ছেড়ে দাও। বিশ্বাস করো আয়না, আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। না সাহেব, আমি তোমাকে ছাড়বো না। সাহেব, হাত ছেড়ে দাও। কোথাও যেতে দিব না আমার সাহেব। যেতে দাও আমাকে, নইলে কিন্তু ভালো হবে না। না, আমার মনের কথা না শোনা পর্যন্ত তোমার হাতও ছাড়বো না, তোমাকে যেতেও দেব না। ছেড়ে দাও সাহেব, ছেড়ে দাও। করো আয়না, সাহেব ছেড়ে দাও। এই ছেলে, ওর হাত ছেড়ে দে। লম্পটের মতো রাস্তার মধ্যে জোর করে একটা মেয়ের হাত ধরে টানাটানি করতে তোর লজ্জা করলো না? কোন বাপ তোকে জন্ম দিয়েছে, কোন মা তোকে গর্ভে ধারণ করেছে, তারা তোকে নিশ্চয়ই সুশিক্ষা দেয়নি। আজ আমি তোকে শিক্ষা দেব।
আমার কথা শোনো শাহানা, প্লিজ শাহানা, আমার কথা শোনো শাহানা, শাহানা প্লিজ আমার কথা শোনো। এই মিস্টার, হাত ছেড়ে দিন। রাস্তায় দাঁড়িয়ে আমাকে ভদ্রতা শেখানোর জন্য অনেক বড় বড় কথা বলেছেন। আপনি যে হাতটা ধরে আছেন, এই হাতটা আমার মায়ের হাত। বাইরের একজন পুরুষ হয়ে আমার মায়ের হাত ধরার সাহস আপনার হলো কি করে? কোন বাপ আপনাকে জন্ম দিয়েছে, কোন মা আপনাকে গর্ভে ধারণ করেছে, তারা নিশ্চয়ই আপনাকে সুশিক্ষা দেয়নি। আমার মায়ের হাত ধরে যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি আমি আপনাকে দেব। অভদ্র কথা। আমি তোমার সন্তান, আর সন্তানের ধর্ম বলো কর্তব্য বলো তা হলো মায়ের সম্মান রক্ষা করা। এই অভদ্র মানুষটা তোমার হাত ধরে অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি দিতে চাইলে তুমি আমাকে বাধা দিলে মা? কিন্তু কেন বলো, কেন তুমি বাধা দিলে বলো? বলে দাও শাহানা, বলে দাও আমি তোমাকে। মা, তোমার নীরবতা কিন্তু প্রমাণ করে তুমি এই মানুষটাকে নিশ্চয়ই চেনো। বলো মা, ওনার সাথে তোমার কিসের সম্পর্ক বলো, জবাব দাও। না বলো তাহলে আমি সত্যি সত্যি মানুষটাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মা, তুমি এই মানুষটার জন্য আমাকে চুমু মারলে? মেরেছি। তুই কাকে অপমান করে বের করে দিতে চাচ্ছিস? নিজের জন্মদাতা পিতাকে? আমি তোর হতভাগ্য জন্মদাতা পিতা। চুপ করুন। জন্মদাতা বলে অধিকার দেখানোর কোনো যোগ্যতাই আপনার নেই। এরপর যদি অধিকার দেখানোর চেষ্টা করেন তাহলে আমি বলতে বাধ্য হব, আমি আপনাকে আমার বাবা বলে স্বীকার করি না, আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। মা, এই মানুষটা তোমার আমার জীবনে কি দিয়েছে? দুঃখ কষ্ট ছাড়া কিছুই দেয়নি মা। এই মানুষটার জন্য আমি তোমাকে অনেক কাঁদতে দেখেছি মা। এই মানুষটার প্রতি তোমার কোনো সহানুভূতি থাকতে পারে না মা, থাকতে পারে না। বাচ্চা, অনেক বেশি বলে ফেলেছিস। আমাকে দুঃখ দিলে সেই দুঃখ আমার স্বামী আমাকে দিয়েছে। আমি কাঁদলে আমার স্বামীর জন্য কেঁদেছি, কিন্তু এই জন্য আমার স্বামীকে আমার সামনে অপমান করার অধিকার তোকে আমি দেইনি। শাহানা, ওকে ঘৃণা করতে কেন বাধা দিচ্ছ? ওর বুকের যন্ত্রণাটা ওর মতো করে প্রকাশ করতে দাও। আসলে তো আমি অপরাধী। পিতা হয়ে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আমি তা পালন করতে পারিনি। তাই বলে বাদশা তোমাকে অস্বীকার করতে চাইবে? সন্তান হয়ে বাবাকে আসামি করে কাঠ করে দাঁড় করাবে বলো? সেজন্য আমি তো কিছু মনে করিনি। আমার জীবনের একটা ভুল, শুধু বাদশার কাছে কেন, তোমার রাজার আদালতেও আমাকে আসামি সাজিয়ে দিয়েছে। শাহানা, আমার জন্য তোমাদের ঘৃণাটাই থাক, তুমি শুধু আমার মায়ের জন্য ঘরে ফিরে চলো। মা তোমার জন্য, তোমার সন্তানদের জন্য সারাক্ষণ শুধু কাঁদে। তুমি ফিরে না গেলে তো রাজাও ফিরে যাবে না, বাচ্চাও ফিরে যাবে না। আমি মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। স্বামী হয়ে স্ত্রীর কাছে ক্ষমা চাই,
আমাকে ওর অপরাধী করো না। তোমার এই হাত আমার জন্য দোয়া করার হাত, ক্ষমা চাইবার হাত না। তোমার মা আমার মা নয়, মার জন্য কেন তুমি ক্ষমা চাইবে? আমার তো চাইবো আমি মার কাছে ফিরে যাবার আগে একবার শুধু রাজার ঠিকানাটা আমাকে বলো। স্বপ্ন অনেক সুন্দর কিন্তু বাস্তব বড় কঠিন। তোকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছিলাম, আমার সেই স্বপ্ন তুই ভেঙে চুর মার করে দিয়েছিস। প্রেম নিয়ে যারা খেলা করে তুই তো তাদেরই একজন। আমার সঙ্গে প্রেমের অভিনয় করে তুই অন্যের গলায় মালা দিলেও আমি দূর থেকে চিরদিন তোর মঙ্গল কামনাই করব। তোকে ভালোবেসে আমি অন্যের গলায় মালা পরাবো, এতে ভাবলি কি করে রাজা? আমি কি ফেরিওয়ালাদের মতো ভালোবাসা ফেরি করে বেড়াই? কি করিস না করিস তার প্রমাণ তো নিজের গায়ে জড়িয়ে রেখেছিস। এই শাড়ি এই গহনা কি প্রমাণ করে না ওই বাদশাকে তুই ভালোবাসিস? বাগদত্তার স্ত্রীর মতো হাত ধরে চলে যাওয়া কি প্রমাণ করে না ওই বাদশা তোকে ভালোবাসে? সোহাগ করে গলায় টাই বেঁধে দেওয়াই প্রমাণ করে বাদশার সাথে তোর কি সম্পর্ক। তুই এত নীচ এত জঘন্য হতে পারিস আমি তা ভাবতেও পারিনি। হ্যাঁ আমি নীচ আমি জঘন্য আমি গুন্ডা, আর তুই একটা নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন। তোর মতো চরিত্রহীন মেয়ের আঘাত সহ্য করার মতো ক্ষমতা আমার আছে, কারণ আমার বুকটা আঘাতে আঘাতে পাহাড় হয়ে আছে। আব্দুল্লাহ ওকে চলে যেতে বল, ওর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ওর মুখ দেখা পা। শান্ত হ রাজা শান্ত হ, আমার কথা শুন। কি কথা শুনাবি? তোর কোনো কথাই আমি শুনবো না। থাক আব্দুল্লা ভাই, আমার জন্য তুমি কারো কাছে ছোট হবে না। আমার প্রতি যখন রাজার বিশ্বাসের দেয়ালটা ভেঙে গেছে তখন এই জীবন আমি আর রাখবো না। আমি মরে গিয়ে প্রমাণ করে দেব রাজার সঙ্গে আমি প্রতারণা করিনি, রাজাকে আমি সত্যি সত্যি ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসি। পায়না বছর কেন মা, তোমাকে ছাড়া আমি কোনোদিনই বাবার ঘরে ফিরে যাব না। বোকা ছেলে, মাকে বেশি ভালোবাসতে গিয়ে বাবাকে এত ছোট করে দেখে তুই অনেক বড় ভুল করেছিস। আমি যখন জানলাম আমার জন্য তোর বাবাকে একা করে অনেক কষ্ট দিয়েছিস, অপমান করেছিস, তুই কি জানিস না তোর বাবার কষ্টই আমার কষ্ট? তুই কি জানিস না তোর বাবার অপমানই আমার অপমান? আরে সন্তানের কাছে বাবা মা দুজনই সমান। আমার কষ্টটা আমি বাবাকে বোঝাতে চেয়েছি, এই জন্য যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দাও মা। আমার কাছে না, তোর বাবার কাছে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না বাবা, আমি যখন তোদের সবাইকে ফিরে পেয়েছি এটাই আমার পরম আনন্দ।
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে আয়নাকে একতরফা ভালোবেসেছিলাম, কিন্তু আয়নার সমস্ত অন্তর্জুড়ের চেয়ে তুমি ভাইয়া তুমি। আয়না নিজের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। ওকে তুমি ভুল বুঝলে আমি কাকে ভাবি বলে ডাকবো বলো? সব ভুল বোঝাবুঝির অবসান রাজা, আয়নাই হবে আমার বড় পুত্র বধূ। চল এবার ঘরে ফিরে চল। চলো রাজা, তুই একাই সব কিছু ফিরে পাবি সেটা তো হতে পারে না। আমি আয়নাকে ভালোবাসি, আয়না আমার, ওকে দিয়ে যেতে হবে। বাবা, তোমার পুত্রবধূকে ওরা নিয়ে যেতে চায়, তুমি কি বলো? দিয়ে দে, আয় নিয়ে যা। আমার দুই সতীনের কাছে।